লাইলাতুল নিসফি মিন শাবান, আর আমাদের বাংলাদেশে কেউ কেউ বলে লাইলাতুল বারাআ বা শবে বরাত। প্রথম কথা বুঝেন, শব মানে রাত আর বারাআত মানে মুক্তি। আমাদের দেশে কেউ কেউ শবে বরাতকে ভাগ্য রজনী বলে। তাফসিরে জালালাইন সহ কিছু কিছু কিতাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এরপর আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যদিও কিছু কিছু মুফাসসিরিন কেরাম এটার তাফসিরে লাইলাতুল নিসফ মিন শাবানের কথা বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো, বিশুদ্ধ রায় হলো লাইলাতুল কদর হলো মানে ভাগ্য রজনী, লাইলাতুল বারাআ না, লাইলাতুল নিসফ মিন শাবান না, ভাগ্য রজনী আগামীকাল হবে না, ভাগ্য রজনী হয় রমজানে লাইলাতুল কদরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারেই স্বল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ সোহাবুল ইমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, এই উম্মতে মুহাম্মাদি যারা দুনিয়াতে আসবে এরা কেউ 500 বছর হায়াত পাবে না, 600 বছর হায়াত পাবে না, 1000 বছর হায়াত পাবে না। এদের হায়াতের মেয়াদ কতদিন? মা বাইনা সিত্তিন ইলা সাবঈন। এদের প্রত্যেক সদস্য যারা দুনিয়াতে আসছে যদি তাদের হায়াতের গড় হিসাব করেন, সবার যদি গড় হায়াত হিসাব করেন, তাহলে গড় হায়াত হিসাব করলে দেখা যাবে তারা 60 থেকে 70 বছরের ছোট্ট জীবন পেয়েছে দুনিয়ায়। এজন্য এই উম্মার যদি কেউ 70 বছর থেকে বেশি হায়াত পায় বুঝবেন তার এই হায়াতটা বোনাস। আবার কেউ যদি 60 বছর থেকে কম পায় বুঝবেন এটা কাট করে আরেকজনকে দেওয়া হয়েছে। তাহলে এই যে ছোট্ট জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসছি, এবার পূর্ববর্তী উম্মার মতো সমান আমরা কেমনে হব? তারা তো আল্লাহর ইবাদত করেছে 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, কোন কোন উম্মা আল্লাহর ইবাদত করেছে 1000 বছর। সেই তুলনায় আমরা আল্লাহর ইবাদত করি 100 বছর, 100 বছর কেউ বাঁচে না। আপনি সারা ঢাকায় যদি খবর নেন 100 বছর হায়াত পেয়েছে, মনে করেন 5 জনও পাবেন না, 10 জনও পাবেন না, 20 জন তো পাওয়ার প্রশ্নই আসে না। এবার প্রশ্ন হলো আমরা 90 বছর যদি হায়াত পাই তাহলে 90 বছরের থেকে আমাদেরকে 12 বছর বাদ দিতে হবে, কারণ ওই 12 বছর নাবালিক সময়, শরীয়তে এই 12 বছরের কোনো ধর্তব্য নাই। প্রশ্ন হলো আমাদের ইবাদতের বয়স হলো 78 বছর, যদি 85 বছর হায়াত পাই আমাদের ইবাদতের বয়স হয় 73 বছর, যদি 60 বছর হায়াত পাই আমরা আল্লাহর ইবাদত করার সুযোগ পাই 68 বছর, যদি আমরা তোমার 80 বছর পাই 68 বছর, 75 বছর পেলে আপনি আল্লাহর ইবাদতের সুযোগ পাচ্ছেন 63 বছর। অথচ আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করি কম, অথচ সরওয়ারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন নাহনুল আখিরুন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে আমাদেরকে সবার শেষে সবচেয়ে কম সময় দিয়ে, এক তো তিনি আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে, আর আরেকটা হলো তিনি আমাদেরকে সবচেয়ে কম সময় দিয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা হবে সবচেয়ে বেশি, কোন নবীর উম্মতের হিসাব আমাদের আগে হবে না, কোন নবীর উম্মা আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদিও আমরা দুনিয়াতে আসছি শেষে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাশরের মাঠে সবার আগে হিসাব করবেন আমাদের, সবার আগে জান্নাতে যাব আমরা, সবার আগে জান্নাতে যাব। আপনারা আমার কথার দিকে খেয়াল করেন, সবার আগে জান্নাতে যাব আমরা। এবার বুঝেন, আমরা তো কম সময় নিয়ে আসছি, এই কম সময়ে কেমনে বেশি ইবাদত করব, কম সময়ে আল্লাহর নৈকট্য লাভ কেমনে বেশি অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কিছু স্পেশাল দিন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কিছু স্পেশাল রাত দিয়েছেন। আসসালামু আলাইকুম।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটা স্পেশাল দিন এবং রাত দান করেছেন আল্লাহর স্পেশাল রাতের ভিতর একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যে রাতটা আমাদের বাংলাদেশি চাঁদের হিসেবে আগামী কাল আসবে অর্থাৎ আজকের রাতের পর যে রাতটা আসবে হাদিসের পরিভাষায় ওই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান আর আমাদের বাংলাদেশে কেউ কেউ বলে লাইলাতুল বারাআ বা শবে বরাত প্রথম কথা বুঝেন শব মানে রাত আর বারাআত মানে মুক্তি আমাদের দেশে কেউ কেউ শবে বরাতকে ভাগ্যরজনী বলে তাফসীরে জালালাইন সহ কিছু কিছু কিতাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এরপর আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম যদিও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এটার তাফসীরে লাইলাতুল নিসফ মিন শাবানের কথা বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হলো বিশুদ্ধ রায় হলো লাইলাতুল কদর হলো মানে ভাগ্যরজনী লাইলাতুল বারাআ না লাইলাতুল নিসফ মিন শাবান না ভাগ্যরজনী আগামীকাল হবে না ভাগ্যরজনী হয় রমাবানে লাইলাতুল কদরে এবার বুঝেন এই রাত্রের ফজিলত যেমন সহি হাদিস দিয়ে প্রমাণিত এই রাত্রে কি কি আমল করবেন এটাও তেমন হাদিস দিয়ে প্রমাণিত এজন্য কোন বিষয়ে আমরা ফজিলত প্রমাণিত কি না কোন বিষয়ের ফজিলত আমি কিয়াস করে প্রমাণ করতে পারবো না এবং ফজিলত প্রমাণ হওয়ার বিষয়টা ইজতিহাদি না যে আপনি নিজের আবেগ দিয়ে নিজের বিবেক দিয়ে নিজের যুক্তি দিয়ে কোন দিনের ফজিলত প্রমাণ করবেন এটা আবেগে চলে না ফজিলত প্রমাণিত হয় নস দিয়ে তো লাইলাতুল নিসফ মিন শাবান এই রাত্রের ফজিলতের পক্ষে চারটা সহি হাদিস আছে একটা না হাদিস তো অনেক আছে সহি হাদিস আছে চারটা তো আমাদের সকলের মুরব্বী উম্মুল মাদারিসের শেখুল হাদিস আমার দাদা উস্তাদ তিনি চলে আসতেন আমি তিন চার মিনিটের ভিতর কথা শেষ করে ফেলব শুধু এতটুকু আপনাদেরকে বলে যাই আমাদের দেশে এই রাত কেন্দ্রিক ব্যাপক অপপ্রচার হয় আবার এই রাত্রে এমন আমরা অসংখ্য কাজ করি বিশেষ করে আপনারা পুরান ঢাকার যারা ঢাকা শহরে আমাদের বাংলাদেশের মানুষ বিবেকের চেয়ে আবেগকে বেশি কাজে লাগায় কোরআন সুন্নার জ্ঞানের চেয়ে আবেগ দিয়ে বেশি চলে এজন্য আগামীকাল রাত্রে এমন বহু মানুষ পাবেন আজিমপুরে বনানী থেকে কবর জিয়ারত করেছে তাহাজ্জুদের নামাজও পড়েছে কোরআন শরীফ তিলাওয়াত করেছে গরিব দুঃখীকে দান সৎকাও করেছে সব করে ফজরের নামাজ না পড়ে ঘুমাইছে আছে না নাই যে সব করে কবর জিয়ারত করেছে নফল ইবাদত করেছে তারপর আপনার দান সৎকাও করেছে কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি ইমাম মুনজির রহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন আত-তারগিব ওয়াত-তারহিব আত-তারগিব ওয়াত-তারহিব কে নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ দুই ভাগ করেছেন একটা হলো সহিহুত তারগিব যেখানে আত-তারগিব ওয়াত-তারহিবের সহি হাদিসগুলো জমা করেছেন আর আরেকটা হলো যঈফুত তারগিব যেখানে আত-তারগিব ওয়াত-তারহিবের যঈফ হাদিসগুলোকে একত্রিত করেছেন তো এই পন্থাটাই একটা বিদআতি পন্থা সেই আলোচনায় আমি যাচ্ছি না তো সেখানে লাইলাতুন নিসফ মিন শাবানের পরিচ্ছেদে এসে হযরত সাআদ হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আবু সালাব আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস চারটা হাদিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ এনেছেন এবং চারটা হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ সহি বলেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহার 1144 নম্বর হাদিস তিনি লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস এনেছেন এবং ওই হাদিসকেও তিনি বলেছেন যে এই হাদিসটা সহি কেন হাদা হাদিসুন সহিহুন লিআন্নাহু রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ বলেছেন যে লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস এক জামাত সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে আন আনাস ইবনে মালিকিন ওয়া আন মুআযী ইবনে জাবালিন ওয়া আন আয়েশা ওয়া আন আবি সালামা ওয়া আন আবি সাঈদ ওয়া আন আবি সালামাত আল খুশানি অনেক জামাত সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে এজন্য নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিসটা সহি বলেছেন এবং আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি তার তুহফাতুল আহওয়াজিতে যে হাদিসকে ইমাম মুনজিরি হযরত আবু বকর সিদ্দিকের যে হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছেন
ওই বক্তব্যকে আব্দুর রহমান মোবারক করে রাহিমাল্লাহ সমর্থন করেছেন এবং তিনি বলেছেন এটা অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে ইয়াদুল্লু আলা এই সব হাদিস দলালত করে আন্নালাহু আসলান এই হাদিসের ভিত্তি সহি হাদিস দ্বারা প্রমাণিত এই রাত্রের ফজিলত প্রমাণিত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার আল ফাতওয়াল কুবরাতে বলেছেন তিনি তার ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিমে সুস্পষ্ট ভাষায় বলেছেন ওয়াহাদাল হাদিস ইয়াদুল্লু আলা আন্নাহা লাইলাতুল মুফাদ্দালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সব হাদিস এই কথার উপর দলালত করে যে এই রাতটা একটা পুণ্যবান রাত এই রাত একটা ফজিলতপূর্ণ রাত এটা স্বীকার করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা স্বীকার করেছেন ইবনে কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ এটা স্বীকার করেছেন মুনাবির রাহিমাহুল্লাহ এটা স্বীকার করেছেন আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ এটা স্বীকার করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই যাদের নাম বললাম এরা হানাফি মালিকি শাফি হাম্বলি আলেমদের কাছে শুধু প্রিয় স্কলার না আমাদের বাংলাদেশে যারা এই রাতগুলো নিয়ে অপপ্রচার ছড়ায় তাদের যারা একান্ত প্রমাণী তাদেরকে তারা যাদেরকে ফলো করে তাদের প্রিয় স্কলার যারা তারা এই রাত্রে ফজিলতের কথা স্বীকার করেছেন এখন প্রশ্ন হলো এই রাত্রে আমরা কি করব এতটুকু করব যতটুকু কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত কোরআন সুন্নাহ দিয়ে কি প্রমাণিত একটা হাদিস বলেই আমি শেষ করব ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন 1137 নম্বর হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন فأطال السجود حتى ظننت أنه قد قبض أما جان عائشة رضي الله تعالى عنها بولن سروار دعاء صلى الله عليه وسلم একদিন আমার ঘরে আসলেন فأقام আসে নামাজ শুরু করলেন فأطال السجود سروار دعاء عليه السلام এমন দীর্ঘ সিজদা করলেন এমন লম্বা সিজদা করলেন আম্মা জান আয়েশা বলেন হাত্তা যনন্তু আন্নাহু কদ কুবিজ আমার মনে হয়েছে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আম্মা জান আয়েশা বলেন আমি একটু আঙ্গুল দিয়ে নাড়া দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াচড়া করলেন আমি নিশ্চিত হলাম তুমি দুনিয়া থেকে বিদায় নেন নাই নামাজ শেষ করে সরওয়ার দু আলম যখন আয়েশাকে জিজ্ঞেস করলেন কেন নাড়া দিলেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ إنك قد أقمت فأطلت السجود حتى ظننت أنك قد قبس يا رسول الله আজকে আপনি এত দীর্ঘ নামাজ পড়েছেন আর এত লম্বা সিজদা করেছেন আমার মনে হয়েছে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আম্মা জান আয়েশাকে সরওয়ার দু আলম বলেন ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইল ও আয়েশা আজকে আমি কেন এত দীর্ঘ নামাজ পড়েছি তুমি কি জানো না আজকে কোন রাত ইন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন এই রাত্রে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন এই রাত্রে আল্লাহর কাছে যারাই দয়া চাইবে আল্লাহ তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবে দেখেন এই হাদিসগুলোকে আমরা না লালা মাযহাব ইসলামিক স্কলারগণ সহি বলেছেন এজন্য এই হাদিস থেকে এতটুকুই প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রাত্রে নামাজ পড়েছেন একাকী এজন্য আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাউযুআ সেখানে তিনি বিদআতি কিছু নামাজের তালিকা দিয়েছেন এর ভিতর একটা বিদআতি নামাজ হলো এই রাত্রে লাইলাতুন নিসফ মিন শাবানে সবে বরাতে সবাই মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে বিশেষ 12 রাকাত নামাজ পড়া বেদাত পড়া যাবে না সবে বরাতে এই নিয়তে গোসল করা যে গোসল করলে শরীর থেকে পানি ঝরে পড়ার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায় এই নিয়তে এই রাত্রে গোসল করা বিদআত এমনি রাত্রে আপনি ইবাদত করবেন খিদা লাগতে পারে এজন্য আপনি রুটিও খাইতে পারেন বিরিয়ানিও খাইতে পারেন আলুও খাইতে পারেন চাও খাইতে পারেন ভাতও খাইতে পারেন হালুয়াও খাইতে পারেন গোশতও খাইতে পারেন হালাল যে কোনো খাবার আপনি রাত্রে খেতে পারবেন কিন্তু শবে বরাতের আমল মনে করে শবে বরাতের আমল মনে করে আলাদা সওয়াব মনে করে কেউ যদি এই রাত্রে হালুয়া রুটি রান্না করে ওটার নাম বেদাত আমাদের ঢাকা শহর কুলাবান কি করে এশার নামাজ পড়ে একটা ভ্যান নেয় সারা ঢাকা ঘুরে বেড়ায় আর ফজরের আগে এসে মা বাবার কবর দিয়ারত করে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এজন্য এই রাত ঘোরার রাত না এই রাত সম্মিলিত কোনো ইবাদত করারও রাত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে যতটুকু প্রমাণিত তিনি যা করেছেন কবর জিয়ারত করেছেন এটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত আপনি কবর জিয়ারত করলে একাকি করেন আপনি নামাজ পড়তে চাইলে সহিহ ইবনে হিব্বান হাদিস আসছে সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান আপনি নামাজ পড়তে চাইলে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন জিকির করেন আল্লাহ আগামীকাল যে রাত আসতেছে পরিপূর্ণভাবে কামা হাক্কাহু আল্লাহ যে সকল বান্দাদেরকে মাফ করেন এক নম্বর যারা শিরিক করে ইল্লা লিমুশরিক যারা শিরিক করে আল্লাহ মাফ করেন না
অপর কোন মুসলমানের প্রতি যারা বিদ্বেষ লালন করে তাদেরকে মাফ করেন না আল্লাহ আগামীকাল রাতকে পরিপূর্ণভাবে কাজে আমাদেরকে লাগানোর তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু